ودي قاعدين تاتشي يكون কইছি না সেটক টক হ্যাঁ দেখে বিনা সেটক টক হ্যালো গাইস সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো গাইস আজকে যাচ্ছি একটি বাকালায় যাচ্ছি আজকে অনেক পথ হেঁটে রুমে থেকে আমার রুমে থেকে প্রায় 3-4 কিলোমিটার পথ হেঁটে দোকানে যাচ্ছি উদ্দেশ্য হচ্ছে মাছ কেনা মাছ নেই এর জন্য মাছ কিনতে যাব দোকানে তো আজকে দোকান থেকে কি কি নিব কি মাছ নিব সেগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব গাইস এই 3-4 কিলোমিটার রাস্তা পেরিয়ে হেঁটে এই জেনবার দোকানে আসলাম পুনরায় আজকেও তো উদ্দেশ্য হচ্ছে মাছ নেওয়া জেন ভাই মাছ নি দেখাও মেরে গো বড় মাছ নি দাও এক রুই রুহ মাছ নি রুহ মাছ নি ও বাংলায় বলে রুই মাছ তো রুই মাছ নিব আজকে সবচেয়ে বড় ওলা দাও মেরে গো এই বড় ছোট 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 লাগ রে বড় সবচেয়ে বড় কোন সা ও ওলা দাও সবচেয়ে বড় মেরে চাল সে এই হে দেখো কিতনা কিলো হতা হে এটা 2.5 কিলো হে 2.5 কিলো ও ও ছোট হে আর কিলো হে কে আর ছোট হে এটা বড় হে এ বড় আছে ये दूसरा देखो ओजन करते से कौनटा कत की जो है ये भी वो एक मसाला ही उतना ही हां 2.5 किलो 2 किलो ऐसा है वो एक दे दो मुश्किल नहीं देख ले बढ़िया ले लो 2 किलो दे दो क्या 2.5 किलो तो एक पीस এখানে দেখতে পাচ্ছেন गाइस 2.5 কেজি রুই মাছ বরফের তো এই মাছটা নিচ্ছি আজকে এছাড়া আর কি কি নেওয়া যায় গাইস শশা নিচ্ছি আজকে শশা দেখতে পাচ্ছেন খুব কুচি এবং ফ্রেশ শশা এই শশা নিব এছাড়া আরেক পদের মাছ নিব আজকে দুই আইটেমের মাছ তো এখানে শশা ওজন করতেছি আমি মাছ নিচ্ছি গাইস এটা হচ্ছে সুরমা মাছ এই সুরমা মাছ বা কেরালা মাছ বলে অনেকে তো এই মাছ নিচ্ছি এক প্যাকেট এছাড়া নিয়েছি শশা তো এগুলাই মূলত নিলাম আজকে এই জেন ভাইয়ের দোকান থেকে জেন ভাই রয়েছে এখানে ইন্ডিয়ান তো সে আমাকে প্যাকেট করে দিচ্ছে এগুলা তো গাইস এখন আমার বাজার করা শেষ এই সামানগুলো নিলাম এখানে মাছ রয়েছে দুই আইটেমের এবং শশা রয়েছে তো যাওয়ার পথে এক সৌদি পেয়ে গেলাম তো সৌদি বলতেছে চল আমার সাথে চল এত দূর যাবি তো এখানে সেই সৌদির গাড়িতে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন ফেসবুক كويسين انا القنا فراد اسوي بعدين شيل انا ودي هاي তো সে বলতেছে আমাকে নিয়ে আজ আছে সে নামিয়ে দিবে তো আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ